কেবল কারটা মাত্র ছাড়লো, নিচ থেকে উপরে উঠতে অনলি 8 মিনিটস এর মতো লাগে। আর এখন আমরা আছি ক্যান্টন সুইজে। বাচ্চাদের হচ্ছে 8 মিনিটস এর জন্য। হ্যাঁ, আবার ওখানে উপরের যে রাইড গুলো আছে সবগুলো আবার আলাদা আলাদা করে পে করতে হবে। একটুখানি দেখা যাচ্ছে উপর থেকে, এখানটাতে আরেকটা ছোট্ট একটা ভিলেজ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওনার হাত ধরে রাখা হয়েছে কেন? কেন উনি আমার সানগ্লাস ভাঙার জন্য সবার মুখে বিড়ালের আঁচড়, আর হচ্ছে সানগ্লাস আর চশমা। আমার চশমা তো সব ভেঙে একেবারে একাকার। এই যে আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠছি, এটা একটা সুন্দর ভিলেজ, আর আমরা অলমোস্ট চলে এসেছি। Yes, I know, I look like my daddy. নিচের ভিউ গুলো খুবই সুন্দর। হ্যাঁ, ওয়ার্ল্ডের প্রথম 360 গন্ডোলা বাস। সি লেভেল থেকে 1200 মিটার উপরে আমরা অলমোস্ট চলে এসেছি। স্টেশনটা হচ্ছে এটা। কেবল গাড়ি করে আসলে হয় কি, এক একটা এখানে অনেকগুলো ভাগ আছে, তো প্রতিটাতেই আবার আলাদা করে টিকিট লাগে। যেমন প্রতিটারই কিন্তু কেবল গাড়ির যে টিকিটটা আমরা কেটেছি সেটা কিন্তু আবার এখানে এসে কাজ করে না, প্রতিটার জন্য আবার আলাদা আলাদা টিকিট। এনিওয়েজ, এখন হচ্ছে আইসক্রিম টাইম। ফেমাস সুইজারল্যান্ডের এই রোদেল বান রাইডটা। চাইলে কিন্তু হাইকিং করেও এই পয়েন্ট গুলোতে ওঠা যায়, প্রতিটা পয়েন্টে হাইকিং করে ওঠা যায়। পারবে না, তোমার কোলে নিতে হবে। এটা হচ্ছে তোমার, এটা মজার বিষয়, এটা হচ্ছে 5টা এয়ারবাসের সমান এই স্কাইওয়াকটা। মানে এই স্কাইওয়াকটাতে 5টা এয়ারবাস জায়গা হবে। এটা হচ্ছে তোমার ইউরোপের লংগেস্ট স্কাইওয়াক, মানে এখন পর্যন্ত ইউরোপের লংগেস্ট। আচ্ছা আচ্ছা, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে না, এই যে এখান থেকে আসলে এখানে এত কিছু, ওই যে ওইটাকে আর সেপারেট করে ইয়ে করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। এনিওয়েজ, আমরা যাচ্ছি সেখানটাতে, আর সেই সাথে মাউন্টেনের উপর থেকে দেখেন, মাউন্টেনের উপর থেকে কি সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। আজকে আমরা জাওয়াতকে নিয়ে এই রাইডটা উঠেছিলাম, রোদাল বানে উঠেছিলাম। এই যে এটা খুলনা, অনেক খুবই সুন্দর কিন্তু। তাই না, যথেষ্ট সিকিউর, আগে নিয়ে যেতে হচ্ছে, তাই না? খুবই সুন্দর ভিউ। হ্যাঁ, একটু শেকি।
Ich hoffe, dann bist du nicht fast wie mein Zug.